শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার বাবার নাম হরিজুল ইসলাম চৌধুরী, আমার মার নাম সত্তার মহাজ, আমার জন্মভূমি সিরাজগঞ্জ সদর উপজেলা রতনগঞ্জ ইউনিয়নের বাহুকা গ্রামে, বর্তমানে শহীদ সাহারাও দেহ সিরাজগঞ্জ। রাজনীতি তত বুঝতাম না, কিন্তু আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন যুক্ত মঞ্চের নির্বাচন আমার সিনিয়র ছাত্র নেতারা ভোর সাহিব কোথায় নৌকা মার্কায় মনসুরালীর পক্ষে, আমি না বুঝেও তাদের সাথে ছোটো ছেলে হিসেবে ওই গেছি। আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, বড় মানে পতাকা, ওই আমাদের হাতে পাঠশোলার সাথে পতাকা লাগাই দিত, আমরা ওই স্লোগান দিয়ে দেখা। এরপরে আমি ধীরে ধীরে ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়লাম। আমি ছাত্রলীগের একজন কর্মী হিসাবে আমি সেই 60 সালের আগ থেকেই ছাত্র রাজনীতি শুরু করি, এবং 1960 সালে আমি সিরাজগঞ্জ কলেজের ছাত্র সংসদের ছাত্রলীগের থেকে আমি জিএস হিসাবে নির্বাচিত হই, এবং সেই সময় ঢাকার সেই পুরানো যে বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের পাশে ওইখানে একটি অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে শেখ পড়ুয়া মণি তখন ছাত্রলীগের সভাপতি ছিলেন সামরজাম হোসেন, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, ওনারা একটি সংগঠন করলেন, যেহেতু আইবের মাসপালা রাজনীতি করা যাবে না, আইফান একটা সুযোগ করে দিচ্ছিল সামাজিক সাংস্কৃতিক সংগঠন করলে কোনো আপত্তি থাকবে না, যার জন্যে সেই অনুষ্ঠানে শিল্প সাহিত্য সংঘ নাম দিয়ে তার প্রেসিডেন্ট ছিলেন সামরজাম হোসেন, সেক্রেটারি শেখুল রহমান। সেখানে বক্তৃতা বেশি হলো না, আপুল মামুদ একটি গান গিয়েছিলেন, ওরে বাঙালি হিসাব কষে নেই, রে বাঙালি হিসাব কষে নেই, এটা আমাদেরকে অনুপ্রাণিত করেছিল। এবং পরবর্তী পর্যায়ে আমাদেরকে গোপনে বলা হলো যে দাঁড়াও কলেজে চলে যাও এবং সংগঠন করো, মূল জিনিস আমাদের স্বাধীনতা সংগ্রাম। এই যে অনুপ্রাণিত হয়ে আমরা এখানে ছাত্র সংগঠনের কর্মী তৈরি করেছিলাম, যেহেতু আমি কলেজে বিএস ছিলাম, সেই কলেজ ছাত্র সংসদটা আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমার একটা মনে আছে যে আইফানের বিপ্লব দিবস, এই বিপ্লব দিবসকে আমরা কালো দিবস পালন করেছিলাম, আমরা সে কলেজ থেকে মিছিল নিয়ে
আমরা মাইকিং করেছিলাম যে কেউ জাতীয় পতাকা পাকিস্তানের জাতীয় পতাকা তুলবেন না, কালো পতাকা তুলবেন, এবং ঘরে ঘরে জিন্নার ছবি ছিল, জিন্নার ছবি আমরা রাস্তায় এনে আগুন দেওয়া পড়ায় দিই। এই আন্দোলন করতে গিয়া আমি ইন্টারমিডিয়েট যখন করি সেকেন্ড ইয়ারে, তখন আমাকে কলেজ থেকে বহিষ্কার করা হয় নজিবুলের জন্য। এবং আমার মনে আছে যে আমরা ঢাকায় গিয়েছিলাম মামলা করার জন্যে, আমরা বঙ্গবন্ধুর সাথে দেখা করলাম, বঙ্গবন্ধু বললো যে এরা কিনস্ট্রিটে এসআর পালের বাসায় যাবে, তাকে বলা আছে। আমরা সেই কিনস্ট্রিটে এসআর পালের বাসায় গেলাম, উনি আমাদের কাগজপত্রে সব নিয়ে রিট পিটিশন রাখল। এক বছর পরে সেই রিট পিটিশনের ফর্মলিস্টে উঠল, আমরা সেখান থেকে আমরা জয়লাভ করলাম। হাইকোর্ট থেকে রায় দিল যে এই পোস্টকেসি দেওয়াটা ইলিগাল, যেহেতু পোস্টকেসির যে রেজুলেশন, সে রেজুলেশনে শুধু এই জোর স্বাক্ষর ছিল, এই জোর ছিলেন পদাধিকার বলে কলেজের প্রেসিডেন্ট, কিন্তু অন্যান্য সদস্যবৃন্দ অনুপস্থিত এবং তাদের থাকে। আমরা আবার দুই বছর পরে এসে আমরা আবার কলেজে ভর্তি হলাম। এই কলেজ থেকে ডিগ্রি পাস করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম বাংলায়। রাজ্যের ফ্যান অনলাইন ভর্তি করার ব্যবস্থা করছি। 67-68 সালে এসে গেল, আমাকে বলা হলো যে তুমি সিরাজগঞ্জে যাও ব্যাক কর। আমি আবার সেই অন্নভুত্থানের মধ্যে আমি সিরাজগঞ্জে আসলাম, এখানে এসে আন্দোলন করলাম। তখনই আন্দোলনের সূত্রপাত হলো উপাধ্যা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, হ্যাঁ যাবো বাঙালি যাবো, বীর বাঙালি অবসর বাংলাদেশ স্বাধীন। এই স্লোগান নিয়ে আমরা মিছিল গ্রামে গ্রামে সর্বত্র, ছয় দফা নিয়ে আমরা গ্রামে গ্রামে বলছি, ছয় দফা না এক দফা। 7ই মার্চের পরে আমাদের সাথে সরকারি কর্মচারী প্রশাসনের লোকজন সবাই কিন্তু এই ঘোষণার পর, যেমন সিরাজগঞ্জের মহকুমা প্রশাসক যুক্ত হলেন, তিনি অস্ত্র অস্ত্র দিলেন, আপনার ডিসি নুরুল কাদের সাহেব উনি তো অস্ত্র দিয়ে দিলেন মুক্তিবাহিনীদের, এইভাবে আমলা প্রশাসন যারা ছিল 7ই মার্চের পরে তারাও বাঙালি যারা তারা একে যোগ দিল আমাদের সাথে। ব্রিগেড পুলিশ আনসার সিরাজগঞ্জ কলেজে আমি এবং ছাত্রলীগের সভাপতি আমির হোসেন নুরুল আমরা দুজনে মিলে এখানে একটা প্রশিক্ষণ শুরু করলাম। এই প্রশিক্ষণে ছাত্রলীগের নেতৃবৃন্দ, আজকে যারা মুক্তিযোদ্ধা জীবিত আছে তাদের মধ্যে নাম করতে হয়, প্রয়াত গোলাম কিবরিয়া, প্রয়াত এমাজুল পাতা, বিমল কুমার দাস, সোহরাব হোসেন, মুজফ্ফর হোসেন, মুজফ্ফর হোসেন পরবর্তী পর্যায়ে আর্মিতে মেজর হিসাবে তিনি অবসরপ্রাপ্ত নিয়েছেন, কিন্তু আমাদের অস্ত্র ছিল টুকু করে রাখবে, আমাদের তেমন কোনো অস্ত্র ছিল না, 3-4টা রাইফেল ছিল। এর মধ্যেই সিরাজগঞ্জের এসডিও শামসুদ্দিন সাহেব পুলিশের আর্মস কোর্স ভেঙে আমাদেরকে দিয়েছিল। তো সিরাজগঞ্জের তো একমাত্র রেল লাইন ছাড়া আর কোনো সড়কপথ ছিল না, সিরাজগঞ্জে একমাত্র রেলপথ ছিল আর নদীপথ ছিল। আমরা রেলপথে একটা ব্রিজের ওখানে উল্লাপাড়া ব্রিজের এপারে আমরা প্রতিরোধ গড়ে তুললাম, সব জনতা কৃষক শ্রমিক সবাই মিলে, হাজার হাজার জনতা বাসের লাঠি যা ছিল সবাই এসে আমাদের সাথে যোগ দিয়েছে, এনজিপিও আমাদের সাথে ছিল, পুলিশ পটলে আমাদের পক্ষে ছিল, সে অস্ত্র নিয়ে আমরা ওইখানে যুদ্ধ শুরু করলাম। এর মধ্যে বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে বিচ্ছিন্নভাবে বাঙালি সৈন্যরা যার যার রাইফেল নিয়ে নিয়ে এসে যার যার মতো দল ধরে ধরে আসছিল। এর মধ্যে সৈয়দপুর ক্যান্টনমেন্ট থেকে 25-30 জন সৈনিক তারা এসে আমাদের সাথে যোগ দিল। এপ্রিল মাস পর্যন্ত, মার্চ থেকে এপ্রিল পর্যন্ত আমরা সিরাজগঞ্জে মুক্ত রেখেছিলাম। এপ্রিল মাসে পাকিস্তানি সৈন্যরা ঈশ্বরদীর অবাঙালিদের সঙ্গে করে নিয়ে ট্রেন যোগে আসলো বাইকার ব্রিজের ওখানে, এদিকে রেল লাইন আমরা তুলে ফেলি, অবাঙালি রেলের কর্মচারীরা তারা আবার লাইন ঠিক করে দেয়। বাইকার ব্রিজে 1 এপ্রিল থেকে যুদ্ধ শুরু হয়, পাকিস্তানি সৈন্যরা ব্রিজের ওপর থেকে আবার ব্যাক করে দেয়, আবার তারা 5-7 দিন পরে আবার তারা হেভি অস্ত্রশস্ত্র নিয়ে তারা এই প্রতিরোধ ভাঙার জন্যে আসলো। সেই যুদ্ধ হলো 26 এপ্রিল, আমাদের গোলা গুলি যা ছিল সব হয়ে গেল। তখন এসডিও সাহেব আমাদেরকে বললেন যে আপনারা যার যার মতো সহজে চলে যান, কারণ আমরা পারব না আর যুদ্ধ।
আমরা রেল লাইন মেরামত করে চলি আসি। তখন থেকে আমরা উদ্যোগ আসছি একদম শহরে, এবং শহরে এসে আমরা মাইক দিলাম যে ওনাদের বাহিনী দ্রুত পড়বে, যে যেমন আছে নিরাপদ আশ্রয় চলে যাবে। এবং সাতাশে এপ্রিল রাত্রি একটার দিকে পাকিস্তানি সৈনিকরা তারা সে শহরে ঢুকে এলো পাথারি করে করে শত শত মানুষকে রাস্তায় লাশ পড়েছিল, আগুন দিয়ে কাম পাওয়াতে বাড়ি ঘর দোকান পাঠ সব জ্বালিয়ে পড়িয়ে থাকে। আমরা যার যার মতো চলে গেলাম, এখান থেকে 12 মাইল দূরে হয়ে গেলাম গ্রামের বাড়ি। সেই গ্রামের বাড়িতে আমরা কয়েকজন মুক্তিযুদ্ধের যারা যুদ্ধের সংগঠন আমরা আমাদের বাড়ি থেকে আশ্রয় নিলাম, এবং সিরাজগঞ্জ থেকে শত শত যোদ্ধা আমাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া রান্নাবাড়ি করে দিচ্ছে, নৌকা নিয়ে ইন্ডিয়া গেছে। আমরা সর্বশেষ ইন্ডিয়াতে গেলাম, সে করুণ কাহিনী। আমরা কোনো রাস্তায় যেতে না পেরে আমরা ময়মনসিংহ হয়ে শিবপাটি, ইন্ডিয়ান শিবপাটি, মেঘালয় শিবপাটিতে প্রবেশ করলাম। সেখান থেকে আমরা চলে গেলাম বালুরঘাট। বালুরঘাটে যে একটা ক্যাম্প ছিল সেই ক্যাম্পে আমরা ভোট করলাম। সেখান থেকে তখনকার ছাত্র নেতারা সিরাজগঞ্জ একটা গাড়ি নিয়ে এসে ছাত্রলীগের নেতৃবৃন্দ যারা ছিলেন আমরা চলে গেলাম ট্রেনিংয়ে সেই দেরাদুনে। 15 দিন ট্রেনিংয়ের পর আমাকে বলা হলো যে তুমি সিরাজগঞ্জ চলে যাও, ছেলেপেলে পাঠাও, ছাত্রলীগের যারা এখনও পাঠে নাই। আর লতিফ মির্জা ইন্টারনেটটাই বিশাল এক বাহিনী তৈরি করলো কলাসডাঙ্গা নামে, সে বিশাল বাহিনী। আমরা সেখানেও গেলাম যে তোমরা পারলে এসব বাহিনীর মধ্যে তো ট্রেনিংটা তো কম, ট্রেনিংয়ের জন্য যাইতে হয়েছে। তারপরে তাকে পারে নাই ইন্ডিয়া থেকে আমাকে ইনফরমেশন দেওয়া হলো যে একটি মুজিব বাহিনীর গেরিলা বাহিনী সিরাজগঞ্জ ঢুকছে, তার নেতৃত্বে আছে মুজফ্ফর। আমি তাদেরকে রিসিভ করলাম হাবিবপুরের সীমান্তে, সেখান থেকে তাদেরকে আশ্রয় দিয়ে আমরা গেরিলা বাহিনী তৈরি করলাম। বিশাল বাহিনী গেরিলা বাহিনীর তৈরি ছিল, রাতের অন্ধকারে সব কৃষক শ্রমিক এদেরকে ট্রেনিং দিয়ে আমরা তৈরি করলাম। তৈরি করে আমরা বিভিন্ন জায়গায় প্রথম অ্যাকশন করলাম স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদল শান্তি কমিটির যারা ছিল তাদেরকে খতম করা। আমাদের ওই নতুন যারা যোগদান করেছিল তাদেরকে বলা হলো যে তোমরা এই অপারেশনগুলো করবে। এরপরে এই অক্টোবরে আমরা একটা খবর পেলাম যে সিরাজগঞ্জ থেকে 7 মাইল উত্তর পশ্চিমে একটা স্কুল আছে, ভাটপেরি হাই স্কুল। এই হাই স্কুলে পাকিস্তানি সৈনিক, মিলিশিয়া এবং কিছু রাজাকার তারা এখানে ক্যাম্প স্থাপন করছে, স্থানীয় এলাকার লোকজনের অত্যাচার নির্যাতন, তাদেরকে চাপ দিতে বলে, তাদেরকে খাবার দিতে বলে, লোকজন অতিষ্ঠ হয়, কিছু লোককে তারা হত্যাও করে। আমরা সিদ্ধান্ত দিলাম আমাদের কমান্ডার মুজফ্ফর 16 অক্টোবর আমরা সেই ক্যাম্প আক্রমণ করলাম। আমাদের সাথে ছিল 70 জন গেরিলা, আর ওই ক্যাম্পে ছিল 29 জন মিলিশিয়া, 16 জন ছিল পাঞ্জাব রেজিমেন্ট, আর বাকি 30-40 জনের মতো ছিল রাজাকার বাঙালি। কিন্তু আমরা যখন আক্রমণ করলাম 16 অক্টোবর রাত 1টায়, এই আক্রমণে আমরা আগাইতে পারলাম না, কারণ হলো তারা সাদের উপর বাঙ্কার করছে। এমন যুদ্ধের বলাই আছে যে বাঙ্কারকে আগে দখল না করে যুদ্ধে যাওয়া দরকার। আমরা বাঙ্কার কীভাবে দখল করবো? আমাদের কিছু সাহসী যোদ্ধা ছিল, সাহসী বলার পর একটা গাছ ছিল স্কুলের সাদের উপর, এরকম দাম করে 6 জন গেরিলা তারা বললো যে আমরা উপরে দেবো আমাদের গ্রেনেড দেন। তাদেরকে 2টা করে গ্রেনেড দেওয়া হলো, 2টা করে গ্রেনেড নিয়ে গাছের ডাল বেয়ে তারা বাঙ্কারের মধ্যে গ্রেনেড ছুড়ে মারে। মানে যুদ্ধটা যে কীরকম ছিল এই বর্ণনার থেকে আপনারা বুঝতে পারেন। ছুড়ে মরে মারার পরে ছাদের থেকে তারা চিৎকার করে বলো যে গুলি চালায় না, আমরা বিজয় লাভ করেছি, ওদেরকে এলেন দিয়ে আমাদের হাতে। এরপরে আমরা ধীরে ধীরে যুদ্ধে স্কুলের দিকে অগ্রসর হয়ে থাকলাম, এবং এক পর্যায়ে তারা সারেন্ডারের আওয়াজ দিল। উর্দুতে বললো যে আমার তা হায় আমি সারেন্ডার করতে হয়। আমরা তখন গেলাম ভিতরে, এই সারেন্ডারের কথা বলার পরেই আমরা আমি আবার আমার সাথে একজন গেরিলাকে নিয়ে বিল্ডিংয়ের বারান্দায় উঠে পড়ছি। এদিকে আমাদের ছেলেরাও বলা হলে গুলি চালাও না, সবাই আগে আসো, আমরা গেলাম। আমরা দুজন যাওয়ার পর হঠাৎ করে একটা গুলি এসে লাগলো আমার পাশে, যে ছিল
মতালে বড় একটা গুলি লাগবে। আমরা চিৎকার করলাম, আমাদের কাঁধে করে নিয়ে গেল। তখন ডাক্তার পাবো কোথায়? এইখানে আমাদের একটা আওয়ামী লীগ নেতা ডাক্তার ছিল কম্পাউন্ড ডাক্তার নুরুল ইসলাম। ওনাকে অনেক দূর থেকে সাইকেলে করে তুলে নিয়ে আসলো। উনি অপারেশন করে বুলেট টুলেট বের করে উনি অনেক কম্পাউন্ডার, খুব ভালো কম্পাউন্ড আছে, উনি ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিয়ে গেলেন। এরপরে অক্টোবর নভেম্বর পর্যন্ত আমি বিছানায় আসি। আমাদের পাহারার জন্য দুজন মুক্তিযোদ্ধা যাওয়া হচ্ছিল। আমরা নভেম্বরের দিকে নর্সের দিকে আমি হাঁটা শুরু করলাম, আমি সুস্থ হলাম। এর মধ্যে আমরা খবরাতে সিরাজগঞ্জকে মুক্ত করতে হবে। তো সিরাজগঞ্জে শৈলাবাড়ি একটা স্কুল আছে, সেই স্কুলে একটা ক্যাম্প করছিল পাকিস্তান আর্মি। ক্যাম্পটা এই জন্যে করছিলো যে শহর ছেড়ে চলে গেছিলো, এই জন্যে কারণ হলো যে ইন্ডিয়ান আর্মি বম্বিং করা হচ্ছে। আর্মিদের যে সমস্ত ক্যাম্পগুলো ছিল ওই ক্যাম্প ছেড়ে তারা অন্য নতুন ক্যাম্প তৈরি করছিল। এখান থেকে 3 মাইল দূরে আমরা সমস্ত মুক্তিযোদ্ধাদের সংগঠিত করলাম, একটা জায়গায় বৈঠক করে আমরা গ্রুপ ভাগ করে যুদ্ধ শুরু করেছিলাম। এটা হলো 10ই ডিসেম্বর। 10ই ডিসেম্বর আমরা শৈলাবাড়ি ক্যাম্প আক্রমণ করলাম এবং শৈলাবাড়ি ক্যাম্প 10, 11, 12, 13 60 দিন তুমুল যুদ্ধ হলো। 60 দিনের দিন তারা টিকতে পারল না। আমরা তাদেরকে বিল্ডিংটা ঘিরে ফেলেছিলাম এবং প্রচুর গোলাগুলি আমাদের কাছে ছিল। আর সেল গান, একটা সেল মানার পরে আর সেলের গানের পিনটা ভেঙে গেল। তো আমরা কী করবো? সেটা যাও রাইফেল নেই। এই যে সাহসিকতা, এই যে মুক্তিযোদ্ধাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত, ওই ঘটনা বর্ণনা করতে গেলে আমার আবেগ আপ্লুত হয়ে যায়। মুক্তিযোদ্ধাদেরকে কোনো নির্দেশও নাই, আমি চললাম, আমি শৈলাবাড়ি ক্যাম্প দখল করবো। এখানে 4 জন মুক্তিযোদ্ধা নিহত হল। 13ই ডিসেম্বর শৈলাবাড়ি ক্যাম্প থেকে রিটার্ন গুলি আসতে শোনা, তখন আমাদের ধারণা হলো যে তারা চলে গেছে এবং খবর নিলাম যে তারা যাওয়ার সময় গরু গাড়িতে করে একটা লাশ নিয়ে গেছে পাকিস্তানি সৈনিকদের। আমরা তাদের ক্যাম্প দখল করে তাদের যে রসদ ছিল, আটা, চিনি, ময়দা, চাল, ডাল, দারুণ ছিল, আমরা সব জনগণের বিলে দিলাম না। ওইখান থেকে আমরা কিছু অস্ত্র উদ্ধার করে 13ই ডিসেম্বর রাতে পাকিস্তানি সৈন্যরা পালায় চলে গেল উল্লাপাড়া। উল্লাপাড়া পর্যন্ত রাস্তা দেওয়া, কাঁচা রাস্তা দেওয়া, তারা হেঁটে হেঁটে গেছে উল্লাপাড়ার থেকে পাকিস্তানি সৈন্যদের সাথে একবার ট্রেন যোগে চলে গেছে। আমরা সিরাজগঞ্জ 14ই ডিসেম্বর সময় 10টা আমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আমরা শহরে ঢুকে দেখলাম যে সিরাজগঞ্জ শহর একটা পড়ো আর একটা বিরান ভূমি, একটা বাড়িও আসতো নাই। আর সব ট্রেনের ঘর যত ছিল সমস্ত পুড়িয়ে সাক্ষাৎ। আমরা এসে আমরা বললাম যে আগে ল অ্যান্ড অর্ডার ঠিক করো, কারণ মুক্তিযোদ্ধাদের মধ্যে কোন গ্রুপ ঠিক করে না করে, এই জন্য আমরা ভাগাভাগি করে নেতৃবৃন্দকে আমাদের আমাদের মুজিব বাহিনীর গেইলারা থাকে অনেক গ্রুপ মিলে, আর অন্যান্য মুক্তিযোদ্ধা যারা ছিল তারা বিভিন্ন স্কুলে ক্যাম্প করেছিল। আমরা বললাম কে বের হবে না, আমরা এক একদিনে একজনের পেট্রোল দিতে দিই যাতে আইন শৃঙ্খলা হয়। সিরাজগঞ্জে কিছু শান্তি কমিটির লোকজনকে গ্রেপ্তার করা হয়। সিদ্ধান্ত হলো যে না, তাদেরকে গ্রেপ্তার করে দিলে কোনো লাভ নেই, আবার তারা জীবনে যদি কোনো দিন ফেরত পায় তারা আবার সেই যার ফলে দায়িত্ব করবে, যা আজকে আমাদের কতগুলো সত্য প্রমাণিত হয়েছে, যার জন্যে অনেককে আমাদের বাহিনীরা ছেলে মেয়েরা হত্যা করছে। আমরা সিরাজগঞ্জে এসে বিভিন্ন থানায় থানায় আমরা একজন করে নেতৃবৃন্দকে পাঠালাম বাহিনী দিয়ে। এর মধ্যে লতিফ মির্জা উল্লাপাড়া তারা ইন্ডিয়া গেছিল, আমার যেটুকু মনে পড়ে 18-19ই ডিসেম্বর ওরা ব্যাক করে আসে। ওরা ব্যাক করে এসে তারা উল্লাপাড়া চলে গেল। উল্লাপাড়া তারা আইন শৃঙ্খলা রক্ষা নিয়োজিত হলো। আমি দায়িত্ব নিলাম যাওয়ার জন্য সাদা করে সাদা করে স্মুথলি আমরা এর মধ্যে ইন্ডিয়ান আর্মি চলে আসলো, ওরা ওখানে থাকলো, আমরা ব্যাক করে চলে আসলাম। আমরা সিরাজগঞ্জে যার যার মতো দায়িত্ব শুরু করলাম, স্কুল কলেজের ছাত্ররা স্কুল কলেজে চলে গেল। আমার তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলাম, ফার্স্ট পার্ট পরীক্ষা দিলাম, সেকেন্ড পার্টার পরীক্ষা দেওয়া হলো না, আমি আবার সিরাজগঞ্জে আসলাম। সিরাজগঞ্জ আওয়ামী লীগে দাঁড় শুরু করলাম এবং আমি 73 সালে আওয়ামী লীগের প্রথম মহকুমার আওয়ামী লীগের
সাংস্কৃতিক সম্পাদক, এরপরে সাংগঠনিক সম্পাদক, তারপরে আমি যখন দেখলাম যে স্বাধীনতার পরে একটু কেমন যেন সমাজটা নড়বড়ে হয়ে গেল, তখন আমি বললাম যে না, আমি আগের থেকে আমার লেখার অভ্যাস ছিল, আমি স্বামী উঠতে পারে গেলাম, উঠতে পারে করে তারপরে সে বসন্ত নাই, তখন যেমন তো আশা উদ্দোলা খায় একদিন বেরিয়ে যাবে, তাকে বললাম যে আমি সাংবাদিক তাহলে তুমি একটু দরকার করে খেলে এরপর থেকে আমি সাংবাদিকতা শুরু এবং আমি পঙ্গু হার আগ পর্যন্ত আমি ইত্তেফাকের স্টাফ রিপোর্টার হিসাবে নর্থ বেঙ্গলের দায়িত্বে উত্তরবঙ্গ সংবাদতার দায়িত্ব আমাকে অসুবিধা হয়েছিল বগুড়া, আমি সে বগুড়া অসুবিধা কিন্তু আমি নানাবিধ কারণে আমি তো অসুস্থ হয়ে পড়লাম। তখন আমি নিজেই বললাম যে এত টাকা বেতন দিচ্ছেন কিন্তু আমি তো কাজ করতে পারব না, তো বলল ঠিক আছে তুমি তাহলে একবারে কিছু পাওনা জমা নিয়ে আসলে আমার যেটা পাওনা জমা ছিল সব দিয়ে দিল, আমি সে থেকে আসলাম, আসার পরেও আমার রাজনীতিতে আমি সেই রাজনীতিতে থাকা অবস্থায় আমাকে গ্রেপ্তার করা হয় বিয়ার আমার বিয়ার সামরিক শাসনে সামরিক আইন আমাকে গ্রেপ্তার করা হয়, আমি দেড় মাস জেলখানায় ছিলাম এবং জেলখানায় সে নির্যাতনের একটু দৃষ্টান্ত দেয়, আমাকে জেল থেকে নিয়ে গেল আর্মি ক্যাম্পে, নিয়ে গিয়ে মনে করেন যে এতটুকুন একটা ঘর টিনের ঘর ছিঁড়ে নিয়েছে উপরে টিন চারিদিক টিন, আমাকে ওই ঘরের মধ্যে ঢুকালে রাখ বারোটা অন্ধকার, কিছুক্ষণ পর 500 পাওয়ারের ভাও জ্বালায় গেলো ওইটুকুন ঘরের মধ্যে, আমার মনে হলো যে গা পুড়ে যাচ্ছে, আমি মুখ তুলতে পারতাম মাথার চুলের থেকে ঘামে চোখের মধ্যে ঢোকে, আমি কোনোভাবে তাকে দেখলাম দেওয়ালে লেখা স্টিকার দিয়ে রেখে রাখছে মা আমি মিলাম লাইলা ইন্নাম তার সোহানাকে ইন্নালিল্লাহ রাজন এইসব রেখে রাখছে, এটা হলো ডিজিএফআইয়ের টর্চারের গায়ে হাত না দিয়ে মেন্টাল টর্চার, ওখান থেকে আবার ভোর 5টার সময় বের করে আবার জেলখানায় 3 দিন যে আমাদেরকে আমাকে এইভাবে নির্যাতন করা হয়, একবার তো একজন আমার 2 ঠ্যাং ধরছে, একজন আমার 2 হাত ধরছে, ধরে স্যাংগোলা করে সিঁড়ির মধ্যে পড়ায় দিচ্ছে, আমার মানে ওই থেকেই আমার এই যে ক্ষমতা ভেঙে গেছে, 1 মাস 1.5 মাস প্রচুর জেলে থাকার পরে আমি মুখ করলাম, পুলিশ যে আমার বিরুদ্ধে এমএলআর 11, 10, 9 এইসব ধারা দিচ্ছিল সে ধারা প্রমাণ করতে পারে, তখন আমাকে মুক্ত হয়ে আমার বন্ধুবান্ধব আমার পরিবার থেকে আমার ওয়াইফ রাজনীতি করছে সাফিনা লোহানি, সেও বললো যে তোমার আমি থাকার দরকার নেই, তুমি ঢাকায় যাও মামার বাড়িতে, আমি ঢাকায় 6 মাস ছিলাম, এর মধ্যে 7ই নভেম্বর 3রা নভেম্বর অনেক ঘটনা ঘটে গেছে, সবই আমার প্রত্যক্ষ জানা, আমার এক আত্মীয় ছিল মামার প্রথম জামাই মেজর কামাল, সে 7ই নভেম্বর খালি পায়ে লুঙ্গি পরা খালি গায়ে দৌড়ে একটা মামার বাড়িতে ঢুকছে রাখছে, কী ব্যাপার হলো যে আমার অফিসারগুলো মারতেছে, আমি দেওয়াল টপকায় ঘুমাতে ঘুরতে দেওয়াল টপকাইতে দৌড়ায় চলে আমার রুমের কয়েকজনকে মেরে ফেলছে, এরপরে আমি তো আবার সিরাজগঞ্জে আসলাম জেল টেল খাচ্ছিলাম কয়েকবার, তারপরে আবার আমি সাংবাদিকতা এই মোটামুটি ব্যক্তিগত যুদ্ধের খাই, আমি মনে করি যে মুক্তিযুদ্ধ 3টা পর্যায়ে মুক্তিযুদ্ধ হয়েছে, একটা হলো সাংগঠনিক যুদ্ধ সেটা 6 দফাতে 1 দফা, আর একটা হলো সম্মানন্দীগুলো তোমরা প্রতিরোধ করে তোল, একটা হলো প্রতিরোধ যুদ্ধ, হ্যাঁ আর একটা হলো মুক্তিযুদ্ধ সর্বশেষ সশস্ত্রভাবে আবার বৃদ্ধ বনিতার যুদ্ধ যেটা পারে সেটা মুক্তিযুদ্ধ, আমি মনে করি 3টা পর্যায়ে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম যে যুদ্ধ করলেন যে উদ্দেশ্য নিয়ে আপনি মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন সেই উদ্দেশ্য আজকে এসে আপনার মনে হচ্ছে কতটা সফল হয়েছে, 50 বছর মুক্তিযুদ্ধের ইতিহাস বহুত লেখা হয়েছে আমার কাছে, না হলে 50টা বই আছে যে যে লিখছে আমি সংগ্রহ করি, মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার সংগ্রাম এটা কিন্তু আলাদা জিনিস, আমরা মুক্তি সংগ্রাম অর্থাৎ স্বাধীনতার সংগ্রাম আর এক হলে মুক্তিযুদ্ধ, মুক্তি সংগ্রামটা আমরা শুরু করছি 60-এর দশক থেকে এবং 60-এর দশক থেকে এসে 26শে মার্চ পর্যন্ত ছিল মুক্তি সংগ্রাম, এরপরে প্রতিরোধ যুদ্ধ, এরপরে মুক্তিযুদ্ধ, আমরাও মুক্তিযুদ্ধের সাথে ছিলাম কিন্তু অনেকেই মুক্তি সংগ্রামের সাথে ছিল না, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল।
নতুন প্রজন্মকে আপনি কি পরামর্শ দিতে চান? নতুন প্রজন্মকে একটাই দেয় মুক্তিযুদ্ধের চেতনা। আসলে আমরা সবাই বলি মুক্তিযুদ্ধের চেতনা, চেতনাটা কি এটা কিন্তু আমরা কেউ বলি না। মুক্তিযুদ্ধের চেতনা হলো একটা স্তম্ভ, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ। আমরা যুদ্ধ করেছিলাম ধর্ম নিরপেক্ষতা নিয়ে, এটা করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আরেকটা হলো বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, এটা জাতীয়তাবাদ। আর সমস্ত মানুষকে সামাজিকভাবে ঐক্যবদ্ধ করা, সমাজকে শ্রেণীহীন সমাজ তৈরি করা, এটাই ছিল সমাজতন্ত্র। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আমাদের সেই চেতনা আমাদের মধ্যে আছে। এই প্রজন্মকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যে ভুল ভ্রান্তি তারা তৈরি করে দিয়েছিল সেই চেতনাটা এখনো আছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।